কমিশন বৃদ্ধির দাবিটা, তারপরে আমাদের ওই বিএসটি নিয়ে একটু ঝামেলা আছে, যেগুলো আমাদের লাইসেন্সের রেটটা প্রায় 4 গুণ 5 গুণ করছে। এক্সক্লুসিভ লাইসেন্স আমাদের লাইসেন্স আগে করতে হইতো মাত্র 2টা, এখন করতে হচ্ছে 11টা। এই সমস্ত ব্যাপারে আমাদের যে দাবিগুলো ছিল এগুলো নিয়ে ওনারা একটু বেশ টাইম লিঙ্গার করছেন, এবং জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথেও আমরা কয়েকবার মিটিং করছি, উনি আশ্বাস দিয়েছেন কিন্তু কাজটা হয়নি। কি কারণে হয় নাই, কি কারণে করেন নাই, ওনারাই ভালো বলতে পারবেন। আমরা ইনফ্যাক্ট যারা এই ধর্মঘটটা ডাকছে তারা আমাদের অ্যাসোসিয়েশনে কেউ না, তারা ছিলেন আমাদের অ্যাসোসিয়েশনে ছিলেন, এবং আমি এখানে কাদা ছড়াছড়ি করতে আসিনি, কিন্তু কিছু না বললে যেহেতু হয় না এই জন্য আমি বলে দিচ্ছি। ওনারাদের মাঝে একজন 2003 সালে, তখন আমি এই সমিতিতে শুধু ঢাকা বিভাগের একজন নেতা ছিলাম, আর কেন্দ্রীয় কোন নেত্রী ছিলাম না, তখন আফজল শাহ উনি ফাউন্ডার ডাইরেক্টর ছিলেন বিশেষ, উনি তেলের অবৈধ মজুদ করে তেল পাচারের দায়ে একজনকে 2003 সালে আজীবনের জন্য আমাদের সংগঠনকে বসে চলছেন, উনি যিনি এখন আমাদের স্বঘোষিত সভাপতি বলেন আর কি। আরেকজন 2019 সালে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা অ্যাসোসিয়েশনের ঢাকায় একটা অফিস করার জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করার জন্য চেয়েছিলাম, সেই ফান্ড ক্রিয়েট করার জন্য আমাদের বিভিন্ন বিভাগ থেকে আমাদের কিছু টাকা পে অর্ডারের মাধ্যমে, এখানে ক্যাশ কোনো যাদের ডিল না হয় এটা করেছিলাম, এবং অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। সেখানে দেখা যাচ্ছে যে একটা বিভাগের প্রায় 900 পেট্রোল পাম্প আছে, সেই টাকাটা জমা না দিয়ে বলা হইতো যে এটা টাকা পাই নাই, দিচ্ছে না, হ্যান্না তেননা। পরে পূর্বাণী হোটেলে আমাদের একটা মিটিং ছিল, ওই মিটিং এর মধ্যে সব মালিকরা ধরলো যে আমাদের এই টাকা হিসাবটা কই, তো সেখানে আমাদের হিসাব আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি দিলেন যে এই হিসাব আছে, কিন্তু এক বিভাগের টাকা আমরা পাইনি। কোন বিভাগের টাকা পান নাই? এই বিভাগের টাকা পান নাই। ওই হাউসের থেকে অনেকে বললো আমি তো ওই বিভাগে 100 টাকা দিছি, অমুক তো টাকা দিছি, এতে দেখা গেল অনেকেই প্রায় মোর দেন 100 পিপল তারা বলতেছে আমরা টাকা দিছি। তো ভাই এই টাকা গেল কি? তো যিনি এখন মহাসচিব বলে দাবি করেন উনি আসছে এই বিভাগের সভাপতি ছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করলো, বলে এই টাকা আমার কাছে আছে, কেন আপনার কাছে থাকবে, এটা তো সমিতি টাকা, সমিতি অ্যাকাউন্টে চলে যাবে, আপনি কেন করবেন? তো উনি আর সদ উত্তর দিতে পারেনি, পরে ওই মিটিংয়ে উনিও বহিষ্কার হয়ে গেছেন। এখন ওনারা বহিষ্কার হয়েছেন, ওনারা দুইটা আঞ্চলিক নেতা, ওনারা এখন কয়েকদিন পরে পরই আপনারা সবাই জানেন এই পর্যন্ত 2016 থেকে উনি বহিষ্কৃত হওয়ার পর থেকে এই পর্যন্ত ওনারা 23 বার ধর্মঘট আহ্বান করছে, আহ্বান করে ধর্মঘট শুরু হওয়ার আগেই ধর্মঘট করতে হয়। এগুলো কিন্তু শুধু যে আমি বলছি তা না, আপনাদের কাছে এগুলো এভিডেন্স আছে, এবং এই প্র্যাকটিসটা করে কি ওনারা ধর্মঘট আহ্বান করে এই বিবিসি ওয়েল কোম্পানির একটা প্রেশার ক্রিয়েট করে, ওরা ওনাদের এই পেট্রোল পাম্প ছাড়া আরো কিছু ব্যবসা আছে, ট্রান্সপোর্ট ব্যবসা আছে, বিটুমিনের ব্যবসা আছে, মোবিলের ব্যবসা আছে, মেশিন ডিসপেন্সিং ইউনিট ব্যবসা আছে, আমার কিন্তু ভাই পেট্রোল পাম্প ছাড়া আর কোনো ব্যবসা নেই, আমার বিদেশে ব্যবসা আছে রেস্টুরেন্টে লন্ডনে, আর এখানে দেশে আমার পেট্রোল পাম্প ছাড়া ব্যবসা নেই। তো ওনারা এগুলি করে ওনাদের কিছু অ্যাডভান্টেজ ওই দিকটা নেয় নিয়ে ধর্মঘটটা প্রত্যাহার করে দেয়। এই ব্যাকটেস্ট চলতেছিল, এইটা আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে বারবার মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাইছি, বিবিসি কে জানাইছি, ওয়েল কোম্পানি জানাইছি, তাতেও কাজ হয়নি। পরে দেখা গেল আমরা এফবিসিসিআই 2021-22 আবার 2023-24 এই এফবিসিসিআই তো আমাদের মাদার অর্গানাইজেশন, সেখানেও কিন্তু আমরা আছি, ওনাদেরা নাই। ওনারা আপিল করলো, আপিল ওদের খারিজ হয়ে গেছে, কারণ ডকুমেন্টস নাই, কি হবে? এগুলি জানানোর পরও বিপিসি তাদের সাথে বসে বসে মিটিং করে, আমরা বললাম যে দেখেন এই লোকগুলোকে যদি প্রিভিলেজ দেন এরা কিন্তু যে কোনো সময় জনগণের জিম্মি করে ফেলবে, কারণ এদের ইতিহাস আছে, আপনারা কেউ চাইলে আমি ভিডিও ক্লিপস আপনাদেরকে দিয়ে দেবো যে এরা কি করছে আবিগত দিনে। তো এই করার পরেও ওনারা এটা শুনে নেই, পরে আমরা বাধ্য হয়ে লিগেল নোটিশ দিলাম সচিব মহোদয়কে, একটা বিপিসি চেয়ারম্যান মহোদয়কে, ওই লিগেল নোটিশ দেওয়ার পরও দেখি তারা ওই একই কথা। তা আমরা মনে করলাম যে ঠিক আছে, সরকার যদি মনে করে স্ট্রাইক হবে হোক, আমার তো ব্যবসা করা। এবং দেখেন আমি মদিনায় ছিলাম, এখন ওনারা আমাকে পাগল বানায় ফেলেছে যে এটা কেমনি কি করা দেখে। তখন আমি বললাম যে দেখেন আমরা তো স্ট্রাইক কল করি নাই, যারা করছে আপনারা তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেন জনগণকে দেখেন, কারণ জনগণ কিন্তু তাকিয়ে রয়েছে যে আপনারা কি করতেছেন, এটা করেন। এখন ওনারা কি করবেন সেটা তো আমি ওনারা সাজেশন দিতে পারি না। এখন দেখেন একটা অবস্থা এরকম হলো, চিটাগং ধর্মঘট নাই, সিলেট ধর্মঘট নাই, বরিশাল ধর্মঘট নাই, ঢাকায় ধর্মঘট নাই, কিন্তু ঢাকায় কি করছে আপনারা জানেন? ঢাকার ডিপিগুলো নারায়ণগঞ্জে, ওইখানে নারায়ণগঞ্জে
সরকার দলীয় কিছু লোককে ম্যানেজ কইরা ডিপুগুলার ওখানে আমাদের গাড়ি প্রায় আপনারা এখনো ওখানে আপনাদের লোক তো আছে 400 উপরে গাড়ি আছে ওখানে সব রাস্তায় যারা আছে পেয়ে ওটা নিয়ে গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না ডিপুর তেল সরবরাহ স্বাভাবিক রাখার দায়িত্ব তো আমার না আমার দায়িত্ব আমার পাম্পের তেল আমি জনগণের কাছে আমি দিতে পারি আর আমাকে যদি আপনি ডিপু থেকে তেলটা না দেন তাহলে আমি কিভাবে দেবো এবং এই যে ব্যাড এলিমেন্টস গুলো এগুলাকে প্রশ্রয় দেওয়ার ফলে আজকে এই পরিণতি হয়েছে এবং এই পরিণতি এইভাবে আর চলা যায় না এখন ওনারা জানে ভাই ক্ষমতা যারা আছেন তারা জানে আমার কাছে তো ক্ষমতা নেই আমার হাতে ক্ষমতা আছেই আমি কোন জায়গায় যাতে স্ট্রাইক না হয় সেই চেষ্টা আমি করেছি আমার জানেন আপনি সিলেটে চিটাগং বরিশাল এই এগুলোর মধ্যে প্রায় 50টা রূপে জেলা এগুলো আমি হইতে দিইনি হ্যাঁ আর ময়মনসিংহ অঞ্চল কোথাও হইতে দিইনি তো এখন ময়মনসিংহ আমার পথ আমার বলল যে আপনি তাড়াতাড়ি আসেন রিপ্রেজেন্টেটিভ করেন আমিও বলছি কালকে তাড়াতাড়ি আপনাদের অনেকটা হয়তো চিঠিও দেওয়া হয়েছে আমাদের বিজ্ঞপ্তি পরিস্থিতিটা হয়েছে এই যে ওরা আমাদের সংগঠনের কেউই না অথচ ওরা সংগঠন যখন ধর্মঘট ডাকে বিবিসি ওদেরকে নিয়েই বসে তো এইটা তো কিছু করার নেই ফেডারেশন বিসিসিআই ওনারা বিসিসিআই এর কাগজপত্র দিছি যে দেখেন এবং স্টিল এই যে 2023 নির্বাচন হয়ে গেল সেখানেও এজ এ প্রেসিডেন্ট আমি এবং আমার সবাই এখানে যারা আছি একজন কম আছে সিলেট আছে আমাদের মসজিদ আমাদের নাম আছে বই আছে ফটো আছে এভরিথিং আছে তারপর ওনারা ওদের সাথে বসে এখন এইটার পিছনে মাহিত্য আপনারা খুঁজে বের করেন ভাই আমার কাছে এটা মাহিত্য নাই আমি বলতে পারবো না।